ল ব্যারেট রেজিস্টার্ড আইনি প্রতিষ্ঠান আমরা সুপ্রিম কোর্ট হাইকোর্ট জেলা কোর্ট ক্রেতা সুরক্ষা আদালত এবং ভারতবর্ষে প্রভৃতি কোর্টে যে কোনো আইনি সমস্যায় আপনাদের পাশে আমরা সর্বদা ল ব্যারেট ল ফার্মের তরফ থেকে আজকে যে ভিডিওটা দেখানো হবে সেটা খুবই একটা ইন্টারেস্টিং ভিডিও তাই জন্য অনুরোধ করা হচ্ছে ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার জন্য স্কিপ করলে আপনাদের বুঝতে অসুবিধা হবে আর এই সংক্রান্ত অন্যান্য ভিডিও সবার আগে আপনাদের স্ক্রিনে দেখতে কিংবা অন্যান্য সংক্রান্ত ভিডিও জানার জন্য আমাদের কমেন্টস বক্সে কমেন্ট করুন আর এই সংক্রান্ত যদি কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যেগুলো জিরো থ্রি থ্রি সেভেন নাইন সিক্স জিরো থ্রি ফাইভ ফোর নাইন নাইন থ্রি কিংবা ইমেল যেটা রয়েছে ল ব্যারেট জিরো জিরো সেভেন ল ফার্ম অ্যাট জিমেল ডট কম সঙ্গে যোগাযোগ করতে পারেন কিংবা অফিসেও ডাইরেক্ট যোগাযোগ করতে পারেন স্বাধীনতা দিবস আর প্রজাতন্ত্র দিবসের পতাকা উত্তোলনের তফাত আছে কি সেটা জানেন স্বাধীনতা দিবস এবং প্রজাতন্ত্র দিবস ভারতের দুটি গুরুত্বপূর্ণ দিন এই দুটি দিন জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দেশের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয় তবে এই দুটি দিনের পতাকা উত্তোলনের পদ্ধতিতে কিছু তফাত রয়েছে স্বাধীনতা দিবস আর প্রজাতন্ত্র দিবসের পতাকা উত্তোলনের তফাত আছে কি সেটা স্বাধীনতা দিবস আর প্রজাতন্ত্র দিবসের পতাকা উত্তোলনের তফাত আছে কি সেটা জানেন স্বাধীনতা দিবস আর প্রজাতন্ত্র দিবসের পতাকা উত্তোলনের তফাত আছে কি সেটা জানেন স্বাধীনতা দিবস এবং প্রজাতন্ত্র দিবস ভারতের দুটি গুরুত্বপূর্ণ দিন এই দুটি দিন জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দেশের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয় তবে এই দুটি দিনের পতাকা উত্তোলনের পদ্ধতিতে কিছু তফাত রয়েছে স্বাধীনতা দিবসের দিন পতাকা উত্তোলনের পদ্ধতিকে উত্তোলন বলা হয় এক্ষেত্রে পতাকা দণ্ডের নিচ থেকে উপরে তোলা হয় এর কারণ হল উনিশশো সালের পনেরো অগাস্ট ভারত ব্রিটিশ শাসন থেকে মুক্তি লাভ করে স্বাধীনতা অর্জন করে সেই দিন ব্রিটিশ ইউনিয়ন জ্যাক নামিয়ে ভারতের তেরঙ্গা পতাকা উত্তোলন করা হয়েছিল সেই থেকেই এই পদ্ধতি চলে আসছে এক কথায় বলতে গেলে স্বাধীনতা দিবসের দিন নিচ থেকে উপর পর্যন্ত পতাকা তোলা হয় কিন্তু মাটি স্পর্শ করে না এটাকে ইংরেজিতে বলা হয় হোস্ট অর্থাৎ উত্তোলন প্রজাতন্ত্র দিবসের দিন পতাকা উত্তোলনের পদ্ধতিকে উন্মোচন বলা হয় এক্ষেত্রে পতাকা দণ্ডের উপরে আগে থেকেই বাধা থাকে শুধুমাত্র পতাকাটি ভাজ করা থাকে ছাব্বিশে জানুয়ারি উনিশশো সালে ভারতের সংবিধান কার্যকর হয় সেই দিন থেকে ভারত একটি প্রজাতন্ত্র হিসেবে আত্মপ্রকাশ করে সেই দিন থেকেই পতাকাটি দণ্ডের উপরে বাধা থাকে প্রজাতন্ত্র দিবসের দিন পতাকাটির বাঁধন খুলে দেওয়া হয় এক কথায় বলতে গেলে প্রজাতন্ত্র দিবসের দিন পতাকা উপরেই বাধা থাকে কিন্তু ভাজ করা অবস্থায় শুধু সেখান থেকে খোলা হয় পতাকাটি নামানো হয় না মুক্ত করে দেওয়া কেবল এই অনুষ্ঠানটিকে বলা হয় আনফল অর্থাৎ উন্মোচন তবে প্রশ্ন হল কেন দুদিন দু রকমের পতাকা উত্তোলন করা হয় তার কারণ পনেরো অগাস্ট ভারত ব্রিটিশদের থেকে মুক্ত হয়েছিল তাদের পরাধীনতার শৃঙ্খল থেকে উঠে দাঁড়িয়েছিল ভারত তাই এদিন অর্থাৎ পনেরো আগস্ট উনিশশো সালে ব্রিটিশ ইউনিয়ন জ্যাক নামিয়ে ভারতের তিরঙ্গা উত্তোলন করা হয়েছিল সেই থেকেই এই নিয়ম চলে আসছে অন্যদিকে উনিশশো পঞ্চাশ সালের ছাব্বিশে জানুয়ারি আমাদের সংবিধান গ্রহণ করা হয়েছিল আর যেহেতু ভারত ততদিনে স্বাধীন হয়ে গেছিল তাই তখন ভারতের তিরঙ্গা উপরেই উড়ছে নতুন করে তাকে আর তোলা হয় না কেবল ভাজ করা থাকে সেটার ফাঁস টেনে খুলে দেওয়া হয় ছাব্বিশে জানুয়ারি সুতরাং স্বাধীনতা দিবস এবং প্রজাতন্ত্র দিবসের দিন জাতীয় সঙ্গীত গাওয়া বাধ্যতামূলক স্বাধীনতা দিবসের পতাকা উত্তোলন ভারতের স্বাধীনতা অর্জনের প্রতীক আর প্রজাতন্ত্র দিবসের পতাকা উত্তোলন ভারতের প্রজাতন্ত্র হিসেবে আত্মপ্রকাশের প্রতীক স্বাধীনতা দিবস এবং প্রজাতন্ত্র দিবসের দিন জাতীয় সঙ্গীত গাওয়া বাধ্যতামূলক স্বাধীনতা দিবসের পতাকা উত্তোলন ভারতের স্বাধীনতা অর্জনের প্রতীক আর প্রজাতন্ত্র দিবসের পতাকা উত্তোলন ভারতের প্রজাতন্ত্র হিসেবে আত্মপ্রকাশের প্রতীক দেশের ফ্ল্যাগ কোড অব ইন্ডিয়া আইনে জাতীয় পতাকা উত্তোলনের সময়ের সুনির্দিষ্ট তথ্য দেওয়া রয়েছে আজ দেশের তম স্বাধীনতা দিবস অর্থাৎ ব্রিটিশদের দেশ ছাড়া করার আটাত্তর বছর পূর্তি গৌরবের সঙ্গে আজ স্বাধীনতার স্বাদ নিচ্ছে দেশবাসী আর আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং জাতীয় মর্যাদার প্রতীক দেশের জাতীয় পতাকা আজকের বিশেষ দিনে তাই স্বাধীনতার ইতিহাস উদযাপনের পাশাপাশি তেরঙাকেও জানা জরুরি ফি বছর পনেরো অগাস্ট ও ছাব্বিশে জানুয়ারি তেরঙা হাতে তুলে নিলেও দুই সময়ে পতাকা উত্তোলনের পার্থক্যই জানা নেই অধিকাংশের পাঠকদের সেই পার্থক্য বোঝাবে এই সময় ডিজিটাল দেশের ফ্ল্যাগ কোড অব ইন্ডিয়া আইনে জাতীয় পতাকা উত্তোলনের সময়ের সুনির্দিষ্ট তথ্য দেওয়া রয়েছে যে যে নির্দেশিকার মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করা হবে তা সুস্পষ্ট করা হয়েছে ওই আইনে যেমন তেরঙা পতাকা তিনটে সমান আয়ত ক্ষেত্রে বিভক্ত থাকবে উপরের অংশে গেরুয়া মাঝের অংশে সাদা এবং নিচের অংশ সবুজ হবে সাদা অংশে থাকবে গার নীল রঙের অশোক চক্র যাতে চব্বিশটি স্পোক থাকবে পতাকার আয়তন অনুপাত তিন দুই হবে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত পতাকা উত্তোলিত থাকবে পতাকা মাটিতে স্পর্শ করা যাবে না কোরআনও আইনত নিষিদ্ধ এছাড়াও কোনো ধরনের বাণিজ্যিক ব্যবহার করা যাবে না এই নির্দেশিকা না মানলে ভারতীয় দণ্ডবিধি অনুযায়ী তিন বছরের জেল হতে পারে জাতীয় পতাকা সম্পর্কে এই বিষয়গুলি কম বেশি অনেকেরই জানা কিন্তু স্বাধীনতা দিবস ও প্রজাতন্ত্র দিবসে পতাকা উত্তোলনের নিয়ম সম্পর্কে অনেকেই অজানা এই কারণেই প্রজাতন্ত্র দিবসের দিন স্বাধীনতা দিবসের মতোই পতাকা উত্তোলনের বহু উদাহরণ দেখতে পাওয়া যায় পতাকা সংক্রান্ত সব নির্দেশিকা এক হলেও একটি পার্থক্য রয়েছে দুই দিনের পতাকা উত্তোলনের ক্ষেত্রে স্বাধীনতা দিবসের দিন জাতীয় পতাকাকে নিচ মাটি স্পর্শ নয় থেকে উপরে উত্তোলিত করতে হয় কিন্তু প্রজাতন্ত্র দিবসের দিন পতাকাটি উপরেই থাকে নিচে নামানো হয় না তা উন্মুক্ত করার পর উত্তোলন ও অভিবাদন প্রক্রিয়া সম্পন্ন হয় তবে দুটি ক্ষেত্রেই পতাকা উত্তোলনের পর জাতীয় সংগীত বাধ্যতামূলক যদিও এই সংক্রান্ত সরকারি কোনো নির্দেশিকা বা আইনের বিষয়ে জানা যায়নি তবে এর বহু উদাহরণের বিষয়ে জানা যায় থ্যাঙ্ক ইউ অল ল ব্যারেটের তরফ থেকে আজকে যে ভিডিওটা দেখানো হলো সেটা দেখার জন্য সকলকে ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা এবং প্রচুর শেয়ার করুন যাতে করে অন্যান্যরাও দেখে উপকৃত হয় এই সংক্রান্তিত আরও যদি ভিডিও দেখতে চান কিংবা ইনফরমেটিভ ভিডিও কিংবা লিগাল অ্যাওয়ারনেস ওপর যে ভিডিওগুলো আমরা আপলোড করি সেগুলো দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং যদি অন্যান্য বিষয় জানার থাকে কিংবা এই বিষয়ে জানার থাকে কিছু তাহলে কমেন্টস বক্সে কমেন্ট করবেন ধন্যবাদ